मैनेजमेंट की टीम वहाँ पर उतर करके नीचे में जमीन में उतर कर कर रहे हैं ये छत जो पांच तल्ला का छत था तो पूरा चार तल्ला नीचे गिर गया जमीन में गिर गया एक फ्लोर पांचवा तल्ला का सिर्फ वहाँ पर है रॉड निकला हुआ इस तरीके से देख सकते हैं मगर आप जान सकते हैं कि किस तरीके से इलीगल कंस्ट्रक्शन के जरिए लोग जान से खेला जा रहा है यहाँ कि सांघातिक अवस्था पांच तला बिल्डिंग तैरी हो भेगे पड़े गए গার্ডেন রিচে পাঁচতলা বিল্ডিং তৈরি হচ্ছিল ভেঙে পড়ে গেছে পড়ে গেছে বলতে যেখানে তৈরি হচ্ছিল আশপাশে সব টালির ঘর ছিল আর কি গরিব মানুষের তাদের উপরে পড়ে গেছে কলকাতা কলকাতা খুব উন্নত একটা শহর দাবি করে এই রাজ্যের শাসক নাকি লন্ডন লন্ডন হয়ে গেছে হয়ে গেছে না মানে লন্ডন করার চেষ্টা হয়েছিল আর কি দাবি করেন তারা খুব ভালো হয়ে গেছে শুধু নিউ টাউনটাকে দেখানোর চেষ্টা হয় যে ওখানে গেলে নাকি ইউরোপ ইউরোপ ফিলিংস আসে আর এইসব এলাকাতে কি হচ্ছে গার্ডেন এইসব এলাকায় ওইসব এলাকাতে গেলে তো পাকিস্তান পাকিস্তান ফিলিংস আসে তো দেখুন কি অবস্থা কি চেহারা দেখুন একটা বিল্ডিং তো পড়ে গেছে বাকি যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন আপনারা বিল্ডিং গুলোর চেহারা দেখুন তো বিল্ডিং গুলোর চেহারা দেখুন দর্শক এই সব বিল্ডিং কোনো সময় ভেঙে পড়ে যাবে যে ঘটনা গতকাল ঘটেছে মানে ঘটেছে মানে সরকারি ভাবে তো স্বীকার করা হচ্ছেই দুজন মারা গেছেন বলে আরো হয়তো সংখ্যাটা বেশি হতে পারে কারণ অনেকেই খুব মারাত্মক অবস্থাতে হাসপাতালে ভর্তি হয়েছেন চাপা পড়েছিলেন মানে হাত পা কাটা মানে মানে একটু করে দেখা যাচ্ছে এরকম অবস্থা যাচ্ছে তাই উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে খুব যন্ত্রণার বুঝতে পারছো তো বিল্ডিং কোলাপস করলে তার যে ভারী সব মেটেরিয়ালস সেগুলো চাপা পড়ে থাকা মানে খুব যন্ত্রণার এস এস কেম ভর্তি আছে আরো সব অন্য জায়গায় ভর্তি করা হয়েছে শেষ পর্যন্ত সংখ্যাটা কোথায় গিয়ে মানে দাঁড়াবে আমি যখন এই ভিডিও তৈরি করছি তখন তো দুজন সরকার স্বীকার করছে এবার যারা আপনারা দেখছেন তারা হয়তো বলবেন সংখ্যাটা গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন কিন্তু এটা কি এটা কেন হচ্ছে এটা হচ্ছে এই জন্যই এইসব বিল্ডিং হচ্ছে ইলিগাল বিল্ডিং অবৈধ প্ল্যানহীন অতিরিক্ত মুনাফা আর কাটমানি দিতে গিয়ে যে গুণগত মান হওয়ার কথা ছিল সেই মান নেই এই এইসব বিল্ডিং গুলো ঘরের মতো ভেঙে পড়ে যাচ্ছে কি হলো গরিব মানুষদের ক্ষতি হলো অনেকে স্বজন হারা হলেন অনেকে জখম হয়ে গেছেন তা যে কি হবে হাত পা কি কাটা যাবে না কি যাবে সব সাংঘাতিক সাংঘাতিক দর্শক এই হচ্ছে কলকাতার আসল চেহারা শুধু নিউ টাউনটার দিকে তাকালে হবে না এই হচ্ছে অভ্যন্তরের কঙ্কাল দশা হাকিমের এলাকা সংখ্যালঘু এলাকা যে সংখ্যালঘু দু হাত তুলে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় আবার হয়তো দেবে বা তাদেরকে তাদের ভোট নেওয়ার চেষ্টা হবে এই হচ্ছে তাদের এলাকার দুর্দশা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন বারম্বাগ টিভি দর্শক রমজান মাস চলছে এই সময় তো বুঝতেই পারছেন একটা ব্যাপার থাকে তো তার মধ্যে এরকম একটা ঘটনা রাতেই খবরটা আসে আমার কাছে আমি রাতে এটা নিয়ে কিছু বলতে পারিনি তবে খুব খারাপ লেগেছে ঘটনা ঘটনাটা শুনে এই হচ্ছে আমাদের কলকাতা এত সুন্দর কলকাতা এই সুন্দরের নমুনা আজকে যখন এটা হলো রাতে তো হয়েছে সকালে দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী চলে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তো কপাল কপাল ফেটেছে ফেটেছে বা আহ কিন্তু তারপরেও দেখলাম যে উনি চলে গেছিলেন এই অবস্থায় যখন উনি গেছেন তখন কিভাবে যাবেন সেটা মোটামুটি আপনাদের আন্দাজ আছে ব্যান্ডেজ করে আর করে মাথায় মাথাতে চাপা দিয়ে কালো কাপড় বেঁধে কিভাবে গিয়েছিলেন দর্শক আমি আপনাদেরকে আগে শোনাই তারপর আমি কিন্তু আপনাদেরকে ববি হাকিমের একটা মন্তব্য যেটা শুনে আমার মনে হয়েছে যিনি এই ধরনের কথা বলেন তার তো মেয়রের পদ থেকে পদত্যাগ করা উচিত তার তো মেয়রের পদে বসে থাকা তার কোনো যোগ্যতা নেই এই ধরনের কথা যখন তিনি বলছেন আমি সেটা পরে শোনাবো আগে দর্শক আপনাদেরকে দেখাই মুখ্যমন্ত্রী কিভাবে গেলেন এবং কি বললেন সেখানে সেটা আপনাদেরকে আগের সময় নিতে পারছি না

বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনগত সেটা স্বীকৃতি কিনা অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা সেটার ওপর নির্ভর করে আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা ওদের জন্য শুনলেন দর্শক ওখানে পৌঁছে বড় বড় জ্ঞান দিয়েছেন এই করতে হয় সেই করতে হয় অফিসিয়াল পারমিশন ছিল কিনা মেয়র বলছে পাশ থেকে না ছিল না লজ্জা লাগলো না কথাটা বলতে ছিল না কি করে পাঁচতলা বিল্ডিংটা হয়ে গেল লজ্জা লাগলো না আবার বড় বড় কথা বলছেন মাইক নিয়ে মাইক নিয়ে কথা বলতে আপনাদেরকে সাজে শুধু পাওয়ার আছে বলে যা ইচ্ছা তাই করছেন এখন ওখানে দাঁড়িয়ে কথা বলতে পারছে যদি পাওয়ার না থাকতো না ছুট এলাকার মানুষজন এত বড় একটা বিল্ডিং হয়ে হয়ে গেছিল সেটা জানেন না এখন বলছেন আহ পারমিশন ছিল না আগে থেকে হয়ে আসছে কনজাস্টেড এরিয়া এই করে করা উচিত সেই করে করা উচিত তো যদি এই করে সেই করে না করে সেটা দেখার দায়িত্ব কাদের একটা আস্ত পৌরসভা তার একটা ওয়ার্ড একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ড তো সেখানে কোন মনিটরিং সিস্টেম নেই এখন বলছেন ইলিগাল বাড়ি ছিল ভেঙে পড়ে গেছে রকম ঘটনা ঘটে গেছে সাফাই দেওয়ার জন্য ইলিগাল বাড়ি বলে সব দেখছি দেখবো এই করে সাফাই দিচ্ছেন লজ্জা লাগলো কথাটা বলতে যে বাড়িটা ইলিগাল আপনার সরকার না বলে আপনার পৌরসভার এলাকাতে হচ্ছে ইল্লিগাল ইলিগাল বলতে কাকে কার দিকে দোষ চাপাচ্ছেন নিজেদের দিকে দেওয়া উচিত যে আমরা সরকারে আছি আমাদের পৌরসভা রয়েছে এখানে ইল্লিগাল বাড়ি হচ্ছিল ইলিগাল বাড়ি অমক অমুক আছেন তমক আছেন ববি আছেন থেকে কি হবে থেকে কি হবে আপনারা থাকবেন যাদের চলে যাওয়ার তারা তো চলে গেলেন স্বজন হারাতে ওটাকে হয়ে গেলেন আপনি এসে থেকে কি করবেন দমকাল নিয়ে এসে দমকালটা ভোট চলে এসছে সকালে ভোট ওদিক হয়ে যাবে চলো কপালে ফোটটি ফেটটি বেঁধে চলে যায় ব্যান্ডেজ বেঁধে ব্যান্ডেজ বেঁধে কালো কাপড় মাথায় দিয়ে একেবারে গলা পেঁচিয়ে পাক্কা রোজাদার মনে হচ্ছে একেবারে আর চলে এসছেন খারাপ লাগছে কথাগুলো বলতে কিন্তু কিছু করার আমরা কাজ স্বীকার করছেন ইলিগাল বাড়ি প্ল্যানিং ছিল না প্ল্যান করা প্ল্যান পাস করা ছিল না কি করে কথাগুলো বলছেন কি করে আগে নিজেদের দোষটা স্বীকার করুন না কি করে এটা হলো ববিকে বলুন যে ববি কি 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 তুমি মিয়ার পথ সামলাচ্ছ যেমন তুমি বলে কথা বলেন আপনি কি সামলাচ্ছ যে একটা বাড়ি এরকম ইলিগাল বাড়ি হতে পারে সেটা হলে ববিকে যে ববি বলছে না ছিল না ব্যাস হয়ে ছিল না বলে যে হয়ে গেল ববির দায়িত্ব শেষ উনি শুনেন শুনে নিলেন নিলেন সব ড্রামাবাজি হচ্ছে সব থেকে অবাক দর্শক আমার ববি বক্তব্যটা লেগেছে আমি আপনাদেরকে সেটাও শোনাবো ববি হাকিম যে কথাটা বলেছেন তো মনে হয় ওনাকে ইমিডিয়েট এই পদ থেকে সরিয়ে দেওয়া উচিত এই পদের জন্য উনি কিন্তু মোটেই ফিট নন আমি আপনাদেরকে একটু শোনায়ে দর্শক প্রথমে তো শুনবেন কিভাবে বামেদের দিকে অভিযোগ আউলটা তুলে যাওয়া হচ্ছিল নতুন বিল্ডিং তৈরি হচ্ছে সেটা ভেঙে পড়ছে তার সত্ত্বেও বামেদেরকে দাগার কি চেষ্টা হয়েছে দর্শক শুনুন অনেকগুলো বাড়ি সবই নাকি ভাবে তৈরি হচ্ছে থেকে এখন খুব একটা হয় না কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে এখন আমরা ঠিকা টেন্ডেন্সিকে অনেকটা হালকা করেছি বিএলআরওতে আগে যেতে যেতে পায়ের চটিক হয়ে যেত তারা পারমিশন পেত না সেই জন্য ইলিগাল করতো আমি শুনেছি এসে সেই জন্য বিএলআরও অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশন মানে অ্যাডেড এরিয়ার বিএলআর অফিসটাকে ঠিকা টেন্ডেন্সিটাকে একেবারে ইজি করে দিয়েছি যাদের টাকা নেই তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়ি সেটাও করছি যেরম চেতলায় টেতলাই সব জি প্লাস থ্রি গরিব মানুষের জন্য বাড়ি হচ্ছে এটা বাংলার বাড়ি বলছে আমরা সব রকম চেষ্টা করি তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল আমরা সব রকম চেষ্টা করি তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল আমরা সব রকম চেষ্টা করি তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল শুনলেন দর্শক বলছেন যে আমরা সব রকম চেষ্টা করছি তারপরেও কোন গলিতে কে ইলিগাল করছে এটা জানা সম্ভব হচ্ছে না যখন যখন সম্ভব নয় বা সম্ভব হচ্ছে না বলছেন কেন পদে বসে রয়েছেন পদটা ছেড়ে দিয়ে চলে যান না ওই পদের মর্যাদা অনেক কিন্তু ওই পদে অনেক বড় বড় মানুষ বসেছিলেন অনেক বড় বড় মানুষ বসেছিলেন কেন পদটাতে বসে রয়েছেন আঁকড়ে ধরে কেন ওখানে রয়েছেন যখন আপনি বলছেন যে সম্ভব হচ্ছে না মানুষের প্রাণ চলে যাওয়ার মতো সব ঘটনা ঘটছে তেমন উদ্যোগ চলছে আপনি বলছেন যে সম্ভব হচ্ছে না তো কেন পদে বসে আপনি তো ব্যর্থ আপনি তো ব্যর্থ আপনি এই পদের যোগ্য নন কারণ আপনি নিজেই স্বীকার করছেন যে সম্ভব হচ্ছে না যখন সম্ভব হচ্ছে না আপনি চেয়ারটা আঁকড়ে বসে থাকবেন আর এদিকে ফটো ফট লোকজন মারা যাবেন হতে পারে না কেন পদে বসে রয়েছেন দর্শক এই কথাটা বলার পরে এই ববি হাকিমের মেয়ার পদে বসে থাকা উচিত না স্বেচ্ছায় ত্যাগ করে দিয়ে চলে যাওয়া উচিত আমার পক্ষে সম্ভব হচ্ছে না কি করা উচিত দর্শক বলবেন কমেন্ট বক্সে সম্ভব হচ্ছে না পদে বসে রয়েছেন আসলে সম্ভব হচ্ছে না কেন হচ্ছে না সেটা আমরা অনেকে জানি এইসব এলাকাতে কিভাবে বাড়িগুলো হয় জানেন দর্শক এই কার্ডেন বাজার টপসিয়া। ট্যাংরার একটা অংশ কি করে বাড়িগুলো হয় জানেন এখানে পুরসভা থেকে পারমিশন করাতে হয় না কিন্তু বাড়িগুলো হয়ে যায় কাউন্সিলার থেকে শুরু করে পুলিশ সবাই জানে এটা অভিযোগ আসে ধরুন এইসব এলাকা ইলিগাল বাড়ি তো ধরুন তিন হাজার টাকা পার স্কোয়ার ফিট রেট কিনতে গেলে ফ্ল্যাট নিতে গেলে তো অনেকে যারা বলে থাকে যে তিন হাজার টাকা যদি পার স্কোয়ার ফিট হয় মোটামুটি পার স্কোয়ার ফিট ন্যূনতম বেশি অনুযায়ী হতো ন্যূনতম পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট লোকাল কাউন্সিলরকে দিতে হবে পার স্কোয়ার ফিট পাঁচশো টাকা লোকাল পুলিশকে দিতে হবে তাহলে পারমিশন লাগবে না আপনি বাড়ি করবেন কোনো চাপ নেই পারমিশন করে বাড়ি পাওয়াতে গেলে তার অনেক আরো হ্যাপা আছে অনেক ছাড় ছুট দিতে হয় খরচা অনেক বেশি অনেক মানে সেভাবে মানে অনেক খরচা বেড়ে যাবে সেই জন্য যারা প্রমোটার তারা কি করে চলো পুলিশকে কাউন্সিলারকে যদি একটু দিয়ে দি তাহলে তো আমাদের হয়ে যাবে কাজ হয়ে যাবে আমাদের আর আমরা তো শুধু বিল্ডিংটা খাড়া করবো আর সেল করে দেবো তারপরে ভোগে যাক আমাদেরকে আমরা থাকছি না শুধু তুলে দিয়ে সেল করে আমরা কেটে পড়বো তাহলে যে তিন হাজার টাকা স্কোয়ার ফিটের যে একটা জায়গা হয় সেখান থেকে যদি এক হাজার টাকা শুধুমাত্র ওই মানি মানে ঘুষ দিতে পুলিশ এবং কাউন্সিলর আমি ন্যূনতম বলেছি কিন্তু বেশিও কিন্তু আছে নিশ্চয়ই তো আপনারা জানেন বলবেন তাহলে তিন হাজারের মধ্যে এক হাজার চলে গেলো এবারে যদি প্রোমোটার তিনি তো একটা লভ্যাংশ রাখবেন তার ধরুন হাজার টাকা তাহলে খরচ খরচের জন্য থাকছে হাজার টাকা আমি খুব কম কম করে বলছি বিষয়টা আরো হিসেব বলুন তো যদি এইভাবে তিন হাজার টাকার মধ্যে যদি দু হাজার টাকায় বাদ হয়ে যায় হাজার টাকার কাজ করা হয় তো সে কাজের গুণগত মান কি হবে কি হচ্ছে মোটা বালির জায়গায় ওই থিস বালি ধাস বালি যেগুলো যেগুলো যার দানা নেই আমরা গ্রামের দিকে ওই নিচেতে লেভেল করি মাটি মাটির মতো করে নিচেতে না আমরা আমি যে বাড়ি ইট ইট গাথিনি ঢালাই তো আরো মোটা বালি তো ওটা দিয়ে হয়ে যাচ্ছে আশপাশ থেকে সেই বালি না গঙ্গা মাটি বোঝা খুব মুশকিল সেটা দিয়ে ঢালাই মেরে দিচ্ছে যেখানে ষোলো ডট দেওয়ার কথা সেখানে দশের রড দিয়ে পিলার টুক করে দিচ্ছে যে পিলারে ছটা রড দেওয়ার কথা সেই পিলারে চারটে রড দিয়ে বেড়ে দিচ্ছে রডের যে রিং গুলো হয় যেখানে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি অ্যাকচুয়ালি পাঁচ ইঞ্চি গ্যাপে গ্যাপে রিং দেওয়া দরকার ছয় ইঞ্চি খুব যে ছয় ইঞ্চি সেখানে আট ইঞ্চি দিয়ে দিচ্ছে গ্যাপ ওই রিং গুলো রিং বেঁধে বেঁধে না গ্যাপ দিয়ে দিচ্ছে ছাদের যে যেখানে লেয়ার দুটো তিনটে লেয়ার থাকার মানে দুটো লেয়ার কমসে কম থাকার কথা চার ইঞ্চি গ্যাপে আটের দেওয়ার কথা সেখানে ছয় ইঞ্চি গ্যাপে আটের সে টিকবে কি করে কি করে কিন্তু ওইভাবে বিল্ডিংটা তৈরি করবে বা কি করে কর্মটা এখন তো কাঠমানি দিতে হচ্ছে ঘুষ দিতে হচ্ছে আর প্ল্যান করে করতে গেলে অনেক চড়া দর হয়ে যাবে হয়তো ভাবছে যে এই দরে এখানে বিক্রি হবে না আর প্ল্যানিং করতে গেলে অনেক জায়গা ছাড়তে হবে ছেড়ে কাজ করতে হবে প্ল্যান অনুযায়ী পুরসভার একটা নিয়ম আছে সব জায়গায় সেখানে ছাড় দিতে হবে দরকার নেই এই টাকা খাইয়ে দাও বেশি জায়গা ধরে ফ্ল্যাটটা করে একটা দুটো ফ্ল্যাট গেলে অনেক মুনাফা সবই মুনাফা তারপরে ভোগে যাক আমার কি আমি তো থাকবো না ফলে যাচ্ছে তাই ভাবে এইসব বিল্ডিং গুলো তৈরি করা হচ্ছে আপনারা যাবেন এই যে আশপাশে যে বিল্ডিংগুলো দেখছেন কতদিনের আর বিল্ডিং হয়েছে সব বিল্ডিং গুলো দেখবেন দুদিন পর সব ঝরে 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 পড়বে আমি তোপসিয়াতে এরকম বিল্ডিং দেখেছি আমি তো থাকতাম একটা সময় সব ভয় লাগতো মানে পনেরো বছর হয়নি বিল্ডিং এর বয়স ঝরে পড়ছে পড়ছে ওই সব সব মানে কি যে অবস্থা মানে কি যে হবে আগামী পাঁচ সাত পরে আমি শুধু ভাবছি রাজা বাজার তোপসিয়া বিটিয়া গুরুজ গার্ডেনিজ এইসব এলাকা যে কি হবে আর পাঁচ দশ বছর দশ বছর পরে মানুষ তো একটা দৌড় একটা ফ্যামিলি নিয়ে একটা পরিবার মানে একটা মানুষ থাকছেন তারপরে সম্ভব নাই যে আর একটা কোথাও একটা বিকল্প জায়গা পাওয়া তারাও কম দামে পেয়েছেন কিনে ফেলেছেন কেনা উচিত নয় কিনে ফেলেছেন এবার না তারা সরবেন না সরতে পারবেন কোথায় যাবেন বাচ্চাদেরকে নিয়ে তারা থাকবেন ওই বিপজ্জনক বাড়িতে তারা থাকবেন মানে একেবারে মৃত্যুকে সাথে নিয়ে বাঁচা দেখবেন কি হয় আর বলতে গেলে বলবেন বাম আমলে তুমি কি করছো বাবা আমার খুব খারাপ ছিল সেই জন্যই তো পরিবর্তন করা হয়েছে তোমাদেরকে আনা হয়েছে তুমি কি করছো এই যে বাড়িটা হয়েছে এটা এটা তো বাবা মেলা শুরু হয়নি এখন কমেছে কমেছে মানে হয়ে গেল পরিসংখ্যা দিয়ে এখন এখন অনেক বেশি বিল্ডিং হয়েছে আপনি মুখে বলছেন এখন কমেছে তো ওই কথা তো কোনো বিশ্বাসযোগ্যতা নেই আর এখন কমেছে কমেছে কি শুনবো বন্ধ কেন হয়নি আজকে বারোটা বছর হয়ে গেল আপনাদের সরকারের নতুন করে নতুন সরকার আসার পরে তো বন্ধ কেন হয়নি চোখের সামনে মারা যাচ্ছেন লোকজন পটপট করে মারা যাচ্ছেন আর এখন ফুটানি হচ্ছে প্ল্যান ছিল না প্ল্যান ছিল মানে কোনো দায় নেই কেন প্ল্যান ছিল না সেটা বলবেন না এখন একজনকে হয়ে গেল এল্লাফাতে একবার নাকি পারবে না এই মানুষগুলোকে ফেরত এটা দিতে আর ওই শুধু কিছু ঘটে গেলে চলো কিছু ক্ষতিপূরণ ঘোষণা করে দিই তাহলেই বলবে সরকার তো পাশে রয়েছে দিদি বলুন আমি তো পাশে রয়েছি এই পাশে থাকা পাশে নয় মানুষকে মেরে ফেলে পাশে থাকতে পাশে থাকাটা পাশে নয় কি যা চলছে সব জায়গাতে কাটমানি 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 এইসব করতে গিয়ে আজকে বিল্ডিং এর গুণগত মান ওই রকম জায়গায় চলে যাচ্ছে আর জীবন কি বলবো প্রাণকে হাতে নিয়ে মানুষকে থাকতে হচ্ছে মৃত্যুকে পাশে নিয়ে বালিশের পাশে নিয়ে থাকতে হচ্ছে এই অবস্থার পরিবর্তন ঘটবে না যদি না আমি বলছি যে সিস্টেম চলছে সিস্টেমের পরিবর্তন না ঘটালে ঘটবে না সবাই দেউলিয়া হয়ে যাবেন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতারা মন্ত্রীরা তাদের পকেট মোটা হয়ে যাবে তাদের বিল্ডিং হয়ে যাবে তাদের তারা বড় বড় জায়গায় থাকবেন তারা নিজেরা ভালো করে বিল্ডিং বানাবেন তাদের সব সিকিউর জায়গা তৈরি হবে সাধারণ মানুষের কিন্তু কোনো অবস্থার পরিবর্তন হবে না কারণ এই সরকারটাই বলে গেছে না প্রধানমন্ত্রী কদিন আগে করাপশনই করাপশন করাপশনই আর করার আছে দর্শক কি বলবেন যদি এসব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং ববি হাকিম যে মন্তব্য করেছেন সেই সম্পর্কেও আপনাদের মতামত চাই যা বলার বলার কমেন্ট বক্সে নজর রাখবেন